গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে আর প্রত্যেক দিন আমি সকাল থেকে গুড মর্নিং বলে ভিডিও শুরু করি আর আজকে আমরা এখন আমি ভিডিও শুরু করছি সন্ধ্যাবেলা তো এক জায়গা বের হব আর খুব তাড়াতাড়ি করছি রেডি হওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো চেঞ্জ করি করে রেডি হয়ে কারণ চুড়িদার পরে যেতে হবে এতটা সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজছে সাড়ে ছটা তো এরপর আমরা বের তো চলো দেখতে থাকবো কোথায় যাই কি করি না করি ওকে আসার সময় রেডি হয়ে মানে যখন বেরোচ্ছি তখন অনেকটা সন্ধ্যে আমি সাড়ে ছটা এরকম সময় বেরিয়েছি মানে ছটা দশ ছটা দশই বেরিয়েছি তো আর এখানে এসে বলছি যে সাতটা দশ পাঁচ এরকম এতে পৌঁছেছি সেই জন্য আর কি আর বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি তাড়াহুড়ো করে আর এখন আমরা চলে এসেছি আর দেখো মানে আমার ননদ মা শাশুড়ি বাড়ি এসেছি তো ননদ এখন মানে জোগাড় করছে ও জোগাড়ের সমস্তটাই কালী মন্দিরে দিতে আসলো আর এখন ব্যঞ্জন তাসাফাটি এসব বাজছে এখন মানে সুপার মাইক বাজে নেই তো দেখলে সুপার মাইকগুলো তো ওগুলো বাজলো তো আর মানে আমার নিয়াই যেত না কপিরাইট করে যেত মিউট করে তারপর দিতে হতো আর এখন ও আসলো এসে জোগাড় টোগাড়গুলো এখানে দিয়ে গেল বললো বৌদি যাবে ঠাকুর তলো আমিছি চলো তাহলে একবার ঘুরে আসি আর অনুষ্কা তো এসি দেখলে তেজে উঠে পড়লো খেলতে চলে গেল মানে ও তো শুধু যেখানেই যাবে ছোটাছুটি হই হই পেলে আর কিছু চায় না আর লাইটের মানে চারদিকে লাইটের কাঁদাবস খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমাদেরও ভালো লাগবে আর আমি এসি এখানে চলে তো সুবিধার পরেই এখানে চলে এসেছি এরকমভাবেই এসেছি আর মুখে মাস্ক ছিল প্রচণ্ড হাওয়া তুলি ছিল তো সন্ধেবেলা ওই জন্য মাস্ক আর সবাই একে একে পুজো আর কত করে ফুলের মালা আনছে যে পুজোর জোগাড় দিয়ে আসার পর বোন বলছে তাড়াতাড়ি বৌদি নাও একটু সারি টাড়ি পরে নাও দিয়ে ঠাকুর আনতে যাবো আর এখন আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি আর সব মেয়েরা একদিকে নাচছে ছেলেরা একদিকে নাচছে বললাম তো সবাই নাচ আনাচই করছে আর আমরা এক ধারে দাঁড়িয়ে আছি তো আমার ননদিনী ননদিনীও নাচ ছিল আর অনুষ্কাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তোমরা কি অনুষ্কাকে দেখতে পাচ্ছ অনুষ্কা একবার করে আসছে আমার কাছে একটু কিছু কথা বলছে কি না বলছে আবার ছুটতে যেয়ে নাচতে আরম্ভ করে দিচ্ছে তো ওর খুব আনন্দ লাগছে এই দেখো না এক্ষুনি এই দেখো দেখলে চলে এসেছে আমার কাছে তো শুধু এসে মা এই হয়েছে ওই হচ্ছে মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যে মন্দিরটা আর এখন ঠাকুর যেখানে তৈরি হয় ব্রাহ্মণের ঘর থেকে ঠাকুর আনতে যাবে তো ওই জন্য দেখো মানে মাইক নিয়ে যাচ্ছে একদিকে মেয়েরা একদিকে ছেলেরা নাচানাচি করছে আর এখন ঠাকুর আনতে যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি চলে এসছে সবাই আর এই দেখো আমি ঠিকঠাকভাবে ছবিটা তুলতে পারিনি সবাই ছবি তুলছে আর এই চো মাকে নিয়ে যাওয়া হবে আর এই যাওয়ার সময়তেও তাই সবাই নাচানাচি করে আর কি খুব আনন্দ করছে জিবিএল এর লাইট গুলো পড়ছে দেখতে ভালো লাগছে তো টাকটার করে ঠাকুর নিতে এসছে আর এখানে পুরো গান এতে এত গান বাজছে মানে কি বলবে গান পাথা যাচ্ছে না তো আমাকে মিউট করে ভয়েস দিতে হয়েছে কারণ তো সবটাই জানো প্রত্যেকবারই বলি কপিরাইট পরে আর এই যে এটা হচ্ছে আমার ননদ হাই বলছে তোমাদেরকে আর এখন ঠাকুর মাথায় করে নিয়ে দেখো যাচ্ছে আর অনুষ্কা কি করছে একবার ঠাকুরের কাছে চলে যাচ্ছে একবার মাইকের কাছে আসছে কি কাণ্ড করছে আমি তোকে খুঁজেই পাচ্ছি না তো নতুন জায়গায় এসছি একটু যে হাত ধরে ধরে যায় ও তো হাত ধরছে আর পিছনে জিবেলগুলো বাজছে আর ঠাকুর এখন মন্দিরের কাছে নিয়ে চলে এসছে দেখো চারিদিকটা একদম লাইটের আলোতে একদম ঝিকমিক ঝিকমিক করছে আর মাকেও আরও অনেক সুন্দর লাগছে মা কালীকে তো পুরো এখানে দিয়ে গলায় মালাতে ভর্তি হয়ে গেছে আরও যত মালা এনেছে আমার তো মনে হয় সব মালা এখানে মায়ের গলায় ধরবে না প্রচুর রজনীগন্ধার মালা আর জবাফুলের মালা ভর্তি হয়ে গেছে এখানটা তো এখন মাকে বেদিতে বসাচ্ছে আর চারিদিকে এত বাতাসা দিচ্ছে মানে বাতাসা ছুঁড়ছে তো যার মানে কপালে তো আমার দুটো তিনটে লেগেছে এমন কপালে এসে ঠক ঠকঠক করে ঠুকে যাচ্ছে তো চারিদিক থেকে একদিক থেকে না চারিদিক থেকে বাতাসা ছড়াচ্ছে আর সবাই কুড়োচ্চাই দেখো কোনো এলো পাতাড়ি মানে এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে মানে কোনো একটা স্থায়ী ভাব নয় সেই জন্যই এত লাগছে আর আমি তো মাঝখানে আছি আমার তো যা দু তিন জায়গা মাথায় লেগেছে কি বলবো বাতাসাগুলো যে ঠিক করে এসে লাগছে সেগুলো তো লাগবেই তাই না দেখো সবাই বাতাসা কুড়োচ্ছে সে কারু পৌষ মাস আর কারু সর্বনাশ আমার হচ্ছে বাতাসা ঠুকে টুকে সর্বনাশ হচ্ছে আর এদিকে পৌষ মাস হচ্ছে যারা বাতাসা কুড়াচ্ছে তারা প্রচুর 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 বাতাসা কুড়াচ্ছে তো মাসিমণি বলছে বাতাসা কুড়িয়েছো আমিছি হ্যাঁ অল্প কিছু করিয়েছি আর করাইনি আর এইটা হলো আমার ননদিনী এটা হচ্ছে ছোট মাছ শাশুড়ির ছোট মেয়ে তো একবার তোমাদেরকে হাই করে দিল আর মাসিমণি বলছে তাড়াতাড়ি আয় আরও কিছু জোগাড় টাকা করতে হবে সেইগুলো আর অনুষ্ঠাকে খুঁজছে দেখো অনুষ্কে এখানে এসে লাপাচ্ছে তাহলে আর আমি ভিড়ের মধ্যে কিভাবে খুঁজে পাবো বলো তো কেমন বদমাস তাহলে বোঝো মঙ্গল তো তাড়াতাড়ি চলে এলো বলছে আগে ভাতটা খেয়ে নিই সাড়ে বারোটা বাজছে বলছে তাড়াতাড়ি আর আমরা কখন ভাত খেয়েছি তো এতক্ষণে ভাত খেতে এসছে ডাল মাঝের ঝাল আর আমরা বাড়ি গিয়েছিলাম আবার এই মাত্র ঠাকুরতলায় আসছে আর এখন বাজছে দুটো তেতাল্লিশ বাজছে তো সারা রাতই ভাবছি এবারে পুজোতে জাগবো মানে দিন তো আমি জাগিনি এবারে মানে তো এটাই প্রথম তো সেই জন্য আমি একবার শুতে গেলাম আমাকে আবার আমার ননোদিনী যেয়ে বলছে না বৌদি শুলে হবে না চলো আমি রাত জাগবো মানে তোমাকেও জাগতে হবে তো এখানে প্রচুর প্রচুর মানে পুজো জড়ো হয়েছে দেখতে পাচ্ছ কতটা উঁচু হয়ে গেছে ঠাকুরের সমান হয়ে গেছে পুজো তো এখানের জায়গাটা আরও অনেক বড় তো ওই দিকেও আছে আমরা এই দিক থেকে ক্যামেরাটা করেছি বলে মনে হচ্ছে এই দিকটায় আর এখন পাটা চোট শুরু হবে সেই জন্য চান করিয়ে নিয়ে এসে এখন ব্রাহ্মণের কাছে নিয়ে এসছে ওই একটু পুষ্প জল চাঞ্জল খাওয়ানোর জন্য তো এক একে চাঞ্জল পুষ্প খাইয়ে নিয়ে যাচ্ছে দিয়ে চোট হবে ওই দেখো নিয়ে যাচ্ছে আর আমরা এখন ঠাকুরতলাতেই আছি এবার চোট হবে তো মাসিমণি বলছে চলো ওখানটা যেয়ে দাঁড়ায় একটু চোটটা দেখবে আর এই যে এইগুলো বাঁধা আছে দেখছো স্নান টান করিয়ে নিয়ে এসে এখন দাঁড় কাটিয়ে রেখেছে আর এখন ব্রাহ্মণ মানে যে ঠাকুরটা মাথায় করে নিয়ে আসলো দেখলে ওই যে যিনি চোট দিচ্ছেন উনি নিয়ে আসলেন তো নিয়ে এসে এখন আবার যে চোটের আর কি নিয়ম টিয়মগুলো আছে সেগুলো তো আর আমরা জানি না সেই নিয়মগুলো করছে আর এখন এই যে পাঠাটা চোট দেবে আর আমি তো তখন দেখি মানে চোখ বুঝে দাঁড়িয়েছিলাম কিন্তু ক্যামেরাটা করেছি যেহেতু আমাকে এডিট করার সময় তো পাটাচটটা দেখতেই হবে তো আমার প্রচণ্ড ভয় লাগে আর কি নৃশংসভাবে হত্যা যেটাকে বলে না সেটাই কিন্তু ঠাকুরের তো বলতে নেই যদিও আমি তবুও বললাম তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন বাজে তিনটে পঞ্চান্ন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে মাসিবনি দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়ে আছি আরও সবাই দাঁড়িয়ে আছে এই দিকটায় আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি বা